নমস্কার, আমি গায়ত্রী বংডিসে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিরামিষ পটলের কালিয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আজকে এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বানানো শুরু করি নিরামিষ পটলের কালিয়া। প্রথমেই নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে এইভাবে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোকে কেটে নেব, দুই প্রান্ত বাদ দিয়ে দেব। তারপরে একটা পিলারের সাহায্যে এভাবে ছাল তুলে নেব। পটলটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটু একটু করে ছাল রেখে, আর পটলের গায়ে একটু করে চিড়া লাগিয়ে নিতে হবে যাতে তেল মশলা সমস্ত পটলের মধ্যে ঢুকতে পারে। এই দেখুন, এইভাবে চিড়া লাগিয়ে নিতে হবে, তাহলে পটলের গায়ে তেল মশলা সব লেগে যাবে আর ভালোভাবে ভাজার সময় তেল মশলাগুলো ঢুকতে পারবে। সমস্ত পটল আমি ছাল তুলে চিড়া লাগিয়ে নিয়েছি। এবার আমি পটলটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার পটলটাকে এভাবে ঘষে ঘষে নুন আর হলুদ মেখে নেব। সমস্ত পটলগুলোই আমি ভালোভাবে ঘষে ঘষে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে পটল দেওয়ার পর 1 মিনিট পর পটলগুলোকে এইভাবে উল্টে পাল্টে ঢাকনা চাপা দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত আর এখানে 5টা কাজু। একসঙ্গে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এখানে একটা পাকা টমেটো আর 4টে পাকা লঙ্কা নিয়েছি। টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে লঙ্কার সঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পটল আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা তেজপাতা, সামান্য একটু হিং। এখানে নিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ আর 1টা বড় এলাচ। পটল ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তেল আর ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি সমস্ত গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। হিংটা বাদ রাখলাম, কারণ হিংটা এখনই দিলে পুড়ে যেতে পারে। একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়ন আমি 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হিং। দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা আর টমেটো পেস্ট। এবার দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। এবার দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা।
সঙ্গে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল। সমস্ত রকম মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এখানে আমি মাঝারি সাইজ একটা কোকোনাট নিয়েছি, তার থেকে আমি দুধ বের করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। ভালোভাবে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখুন এর কালার দুর্দান্ত কালার এসছে। প্রথমে একবার নাড়িয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সব একসঙ্গে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টি নিরামিষ পটলের কালিয়া। এইভাবে তৈরি করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।